আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা হলো ছোটো মাছ, মানে এখানে কই মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মলা মাছ আছে, পুঁটি মাছ আছে, সব কিছু মিক্স। এগুলো আমি আজকে দুইটা আলু দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। দেখে নিন, আমি এবার প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি যখন গরম হয়ে যাবে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল যখন একটু গরম হয়ে উঠবে আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজকে একটু ভাজা করে এর মধ্যে লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু অন্য কোনো মশলা ইউজ করি না, আমরা এভাবে রান্না করে খাই সবাই। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে সবার থেকে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে এসে এসে আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমিও সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখিয়ে সবাইকে সাবস্ক্রাইব করব। এভাবে করে যদি আমরা একজন একজনের পাশে না থাকি তাহলে আমরা কোনো দিনও এগোতে পারবো না। আপনারা একজন একজনের সঙ্গে থাকতে হবে, না হয় কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবেন না। এ দেখুন, আমি এখানে লবণ, হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন এভাবে এখন আমি টমেটোও দিয়ে দিলাম, টমেটো দিয়ে আলুও দিয়ে দিব। আলু বেশি দিই নাই, দুইটা আলু এভাবে করে কেটে আপনারাও দিবেন। দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন ভালো করে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, কারণ পেঁয়াজ ভালো করে যদি না কষান তাহলে কোনো দিনও তরকারির স্বাদ পাবেন না। মানে যে কোনো তরকারি হোক পেঁয়াজটাকে ভালো করে আগে কষিয়ে নেবেন, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। এবার দেখুন আমি মাছও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষাবার জন্য রেখে দিব। 10-15 মিনিট হয়ে গেলে কষানো, আমি একটু পানি দিয়ে ধনে পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তারপর আপনাদেরকে আমি একটা বাটিতে করে নিয়ে পরিবেশন করে দেখাবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে, ভালো রাখে, ভালো ভালো রেসিপি, ভালো ভালো ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। দেখুন আমি এখানে এবার পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষানো হয়ে গেছে, তারপর কিন্তু আমি পানি দিছি। যে পানি দিয়ে আমি এবার একটু চারিদিক থেকে বলক তুলে এ ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে রাখবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে, কারণ মাছ রান্না তো মাছ রান্না বেশিক্ষণ লাগে না, 10-15-20 মিনিটের মধ্যে কিন্তু মাছ রান্নাটা হয়ে যায়। আর এই মাছটা একবার কলে হলে আপনারা রান্না করে দেখতে পারেন, মিক্স মাছেরই, মানে এখানে সব কিছু মাছ, 3-4 রকমের মাছ। এইভাবে করে যদি রান্না করে খান অনেক ভালো লাগবে, ধনিয়া পাতার কাঁচামরিচ দিলে তো আরও বেশি ভালো লাগে, খুব সুস্বাদু লাগে এই মাছটা খেতে। আমাতে কিন্তু খুব ভালো লাগছে, সেজন্য আমি বলতেছি সবাইকে। এবার দেখুন আমি ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে রাখতেছি, এবার একটা বাটিতে করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিগুলো যত ভালো লাগে আমার পাশে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।